হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, রিক রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি ভাত, ও যাচ্ছে স্কুলে। তো সকাল সকাল ভাত হয়ে গেছে, লিওকে এখনও দুধ খাইয়েনি, ও মাত্রই ঘুম থেকে উঠলো, উঠেই দাদার ভাত খাওয়া দেখে ও পাশে বসে পড়েছে খেতে। ও তো খায় না, না বলছে, খাবে না খাবে না, দাদা হাসছে। তো এখন রিক রেডি হয়ে গেছে, ওর বন্ধু চলে এসছে অলরেডি স্কুলে যাওয়ার জন্য। তো এখন ওরা স্কুলে বেরিয়ে পড়বে, আর আমি এখন লিওকে কোলে নিয়ে এদিক ওইদিক ঘুরছি, কারণ যদি আবার কান্না করে, তাও শুরু করে দিল কান্না, নিচে যাবে দাদার সাথে, প্রতিদিন ওই একই বায়না, দাদা স্কুলে যাবে আর ও পেছন পেছন ও যাবে, সিঁড়ি দিয়ে প্রায় নেমেই পড়ে। তো দাদা এখন টাটা দিয়ে বেরিয়ে পড়লো, স্কুলে চলে যাচ্ছে, তো তাই ও কান্না বেরিয়ে টাটা দিয়ে দাও। দাদা চলে গেল, ভাইকে নিল না, ভাই এখনো দুধই খায়নি, এখন দুধ খাবে। ইউ পাপা টিভি দেখছে, রিক্তা চলে গেল স্কুলে, চান সেরে চলে এলাম, এখন করবো পুজো। এই যে একটা তুমি কি খাচ্ছ? চান সেরে চলে এলাম, এখন খাবো চা, পুজো দাও কমপ্লিট। এই যে লিও ওখানে নাচু নাচু করে, সকালে সেদ্ধ ভাত করে রিককে খাইয়ে দিয়েছি, এখন আমি করছি চা, স্নান করে এলাম, লিওকেও আজকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট, এখন চা খাবো। সকালে খাবার জন্য একটা চা আর একটা কোলা টি করে নিলাম, যে আমাদের চা হয়ে গেছে, এখানে দুধ চাল দিচ্ছি, একটা কোলা টি করে নিলাম, নিয়ে এসেছি একটা রুটি, কোলা রুটি আর এই যে চা, চাটা খেয়ে নিই। ধন্যবাদ করে রিককে খাইয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, আগে লিওকে খাইয়ে নিই, দুধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে ডাল, আর আজকে করবো যে চিচিঙ্গা সর্ষে পাতুরি, রান্না করবো না, কালকে মাংস আছে, তো শুধু ডাল আর সর্ষে পাতুরি করবো, ওই চিচিঙ্গা দিয়ে ব্যাস, বেশি রান্না করলে আবার খেতে চায় না। গরু মাংস চচ্চড়িও রয়ে গেছে, কালকে অনেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাতে তো শুধু মাংস দিয়ে খাওয়া হয়েছে, এখন এই ব্যাস এই দুটো আইটেম করবো, স্নান হয়ে গেছে, লিওকে খাইয়ে দিয়েছি, রান্না একটু খাবো। ডাল হয়ে গেছেন, সোমবার দিয়ে নামিয়ে নিলাম, চিঙ্গাটা করবো, ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি, চিঙ্গাটা দিয়ে একটু ভাজা ভাজা করে সরষা শুকনো লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেব, সরষে দিয়ে দিয়েছি, নামিয়ে নেব। গায়ে লাগে লাগা সরষা থাকলে খুব ভালো লাগে। তো টিভি দেখো, ঘুমো দাও। গাইস ফাইনালি রান্নাবাড়ি কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো, আটটা বেড়ে দিন, ইয়োর বাবা চান করে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিই, আজকে সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। কখন দুধ খাইয়ে দিয়েছে, এখনো ঘুমায় না, শুধু টিভি দেখছে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, অনেক জামা কাপড় ধুয়ে ঠুয়ে রোদে দিয়ে দেওয়া হয়েছে, দেখি শুকুলো কত কিছু রোদে দিয়েছে, আজকে কি সুন্দর রোদ উঠেছে, আজকে দারুণ রোদ উঠেছে, অনেক দিন পর, কালকে ছিল কিন্তু অত না, হালকা হালকা, আজকে খুব ভালো, কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, এগুলো উঠি কমপ্লিট। এদিকে কী করবে তুমি, ঘর মুছবে? হ্যাঁ তুমি এটা দিয়ে কি ঘর, এটা রেখে দাও, রেখে দাও, পড়ে যাবে কিন্তু, রেখে দাও, নিচে নামবে কেন, এখন ভাত খাবো না। বাবা তুমি এটা চালাতে পারো ফ্যানটা,
এখন খাবো ভাত রে এখন খাবো ভাত রে হে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে আজকে চাঁদ উঠেছে ফুল ফুটেছে আর রিচ চলে গেছে প্রাইভেট পড়তে আর আমি এখন সন্ধ্যা দিচ্ছি আর আমাদের লিও পাপা উঠে পড়েছে যে হি হি করে ওখানে হাসছে শেষে পাজি ধূপকাঠি চাইছে আমি চাওয়া কি করে যে ধূপকাঠি নিয়ে এলাম নাও যাতে ইচ্ছে নাও তো গাইস এখন কাটছি চা যারা কি নি একটু মুড়ি নিয়ে এসছি ঝাল করে মানে তো গাইস ওই যে রিক চলে এসছে প্রাইভেট থেকে ওই দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছে এসেই ম্যাগি আর বিস্কিট চা নিয়ে বসছে আমি ভাত বসিয়ে দিয়েছি কিছু না খালি সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ মিষ্টি মুসুদ্ধ অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সব একটু এই যে আলু ভাজা করে দেবো লিও আর রিক খাবে ভেবেছিলাম কিছু করবো না মনটা মানলো না বসিয়ে দিয়েছি আমাদের আলু ভাজা ভাতের কাছে অলরেডি আলু ভাজাটা হয়ে গেছে রিকের ভাতটা বেড়ে নিচ্ছি আলু আর মিষ্টি মুখ সিদ্ধ দিয়েছি এটা মেখে নি খাচ্ছে গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে